বউটা চলে গেলে আমার কি হবে হাল। বাবা মা তো বুড়ো বুড়ি হলো, তুই তো জীবন বেটা, কাজে ঢিল প্রেমে ওস্তাদ, এখন বুঝবি না বেটা, বুঝবি বুড়ো হয়ে সেটা, বুড়ো হয়ে বুঝবি বুড়ো হয়ে সেটা। চলো একটা গান শোনা যাক। এ ফিউ মোমেন্টস লেটার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো নয় চ্যানেল আপে কো সগুন দরাম না গাইস। তো হয় কমি হে কানা দা কাল আছে, থোড়া থোড়া দা কাছে তা কাজা গে দা কি দা বুঝেও না, কিন্তু বাং বাই দা লে বাং দা লে না খেত রে দ চিদা সে কাজা কে সিতুম কা থনা, তো মানে রহড় কানা খেত কো খড় খড়া দ দা গে বাং হই লিনা। হয় দা কানা জাগি ইয়ে কানা মানে নরম কানা আসা, আর হানা হানা বেঞ্জেলে কানা গুরি ইন গিডিউ কা গুরি হবে ইন গিডিউ মানে বেঞ্জ ছিটাও কা ছিটাও লাগানি নুনি কোড়া বাজার কানা বাজার উল দা উনকো গুড়ি কো গুটু কাদিনা না রে গোবর আনে দিয়েছে এরাই না করে আদ ওনা কো ছিটে লাগাইনা তো গাইস মাটি সব লাগনা ওরা রে নিগিদের দা দিকু গিদরে খনা তো হরতে উনিসে বড় পে কথা বনা জামা। তো দাদা আম থোড়া হরতে রড় মেছে জানা চে লই মে লই মে জানা আমা নিতুম দে চেক না দাদা ই ইনরা দন লুতু হ্যাঁ আমা নিতুম চেক না ই দ বুদ্ধদেব বর্মন কনা নই দ ইন দ কোড়া দরে হ্যাঁ তারপরে আর আপে ওড়া দোকারে আনে বাজে বাজে শরীর টরেন। তো উনি নিতুম দে বুদ্ধদেব বর্মন আর ওড়া দো কনা বাজে সোহেল আর চেক কো লে কানা নরে মে আর কি বলবি কিছু বল আমার আমার অডিয়েন্স দের মানে আমাদের জেনে চ্যানেলটা জেনে এই এইভাবে জেনে পরিবর্তন জেনে চলে আজকাল এইভাবে জেনে আমরা ধীরে ধীরে আগাতে পারি আরও জেনে বর্তমানে আরও তো আরও কিছু করতে পারি এটাই আমরা চাচ্ছি আজকাল। হ্যাঁ তো গাইস বুঝেও কিনা উনি চেয়ে মেনদা নয় চ্যানেল বলে মজতে ইয়াল তো উনপে সাপোর্ট এমন তো উনপে আর লাইক পে শেয়ার পে কমেন্ট সাবস্ক্রাইব তেমন পে গাইস দয়া কথা গাইস আর উনি গিদ্র পে জানা না তো দাঁড়া নাই কিনা ইনোড়াই কামি দা পিঠাই মাদা ওনা করে পিঠাই মাদা দাঁড়ানি হেঁ লাই নিয়ে আলাদ মে থাই মা নক কাগে ইনা তেগে উনি আবরান বাজার উদ্দাহ হেঁ না নোডাই গে দেখা তো এই গল্প দিলি লাগা করে আদে তুমি জিরো করালি গল্প বড়াই হিয়ে গোনা গাইস। তো তো আইমা আইমা সারহা আবরান বাজারুর মহাশয় তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই চ্যানেলে কিছু বলার জন্য, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে তো তাহলে গাইস নিয়ে দেবেন পে। তো গাইস আবরণ বাজারুর দা দিকুতে বারিয়া পেয়া সিরিঙে আঞ্জম চুবনা, তো রাসকে চুবনা আবু নোয়া জিতেন টু অফিসিয়াল চ্যানেল রে কোড়া কো কুড়ি কো বুড়ি কো হাড়াম কো গিদ্র কো মা আঞ্জম তাবন পে। তাহলে বাজার দা আপনি আপনার গান আমাদের অডিয়েন্স দেরকে শোনান। হট তরিকা লাগা 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 কাটা লাগা হরে হরে ও পিড়িতে কাঁঠাল কি আমি জানি না গান পিড়িতে কাঁঠায় আঠা লাগরে পরে ছুটে একবার লেগে গেলে ছুটবে না আঠা আরে হো ও পাহাড়িয়া সাপের খেলা। গান কি একটা গান করলে ওখানে কি যেন লাগা এটা ভালো দেখে ও সুজন সকি রে তোমার খেতে ঢুম 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 ফেসে গেছি তোমার বেলা নেব সুকি ও হা না না হবে কীর্তন কীর্তন সাত সুকি গে পার করতে নেব আনা আনা তোমার বেলা লিব সুকি কার সোনা রে সুজন সুকি রে সুর তো সুর একলাই হবে 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 ঠিক আছে। তো আমাদেরকে শোনালো খুব সুন্দর লাগলো একটা গান শোনালো আরও আরও আর এক দুটা শোনাবে আর তারপরে না আচ্ছা আমাদের অনেক রিকোয়েস্ট আপনাকে আমাদের গান শোনার জন্য আরও গান শোনানো আমাদেরকে ভালো লাগবে টাইম পাস হচ্ছে হাওয়া হাওয়া দিচ্ছে পূর্বের হাওয়ার খুব সুন্দর লাগছে সুন্দর গভীর সুন্দর হাওয়া মারছে হাওয়া এদিকে আকাশটা আছে মেঘেলা মানে কোনো রোদ নাই তো খুব ভালো লাগছে কয়েকদিন ধরে খুব রোদ গেল তো শরীরও নরম লাগছিল তো আজকে খুব ভালো বাতাস খায় খায় দুর্বল হয়ে গেছে আজকে ভালো লাগছে জামা টামা ছিঁড়া পড়ে এসেছে বসে আছি আড্ডা মারছি। তো গান আমাদেরকে শোনাচ্ছেন আমাদের মিস্টার রহমান কেলা মিস্টার মোহাম্মদ বিন কেলা পাটি
केरला पार्टी। तो चलो आज के गान सुना जा। ओके चलो दसरा। अरे बाबा मा तो बुढ़ो बुढ़ी हलो तु तो जीवन बेटा काजे ढील प्रेम उस्ताद एखन बुझबी ना बेटा बुझबी बुढ़ो हुए सेटा बुझबी बुढ़ो हुए सेटा। चलो एक गान सुना जा। बोटा चले गेले आमार की होवे हाल जे करे ना स्वामी भुक्ति बोहवातार माने दामी लगा जेटा करे बाउल अच्छे बोटा चले गेले होबे किला তার জন্য আমার অনেক দুঃখ। আর কি করি অভিনয় গান কিছু বক্তব্য বল এক দুটা। ভালো আছেন দোস্তরা? এটা কোথাকার দেশ আসেছি? এটা আমরা এখন আছি পাকিস্তানে। হ্যাঁ হ্যাঁ পাকিস্তানে। আমি জানতাম না পাকিস্তানের নাম, আমি শুনেছি বিভিন্ন রকম। আমি আসতে চলি না। হ্যাঁ চলছি বিভিন্ন জায়গায় খেলছি। আমার যদি এইভাবে যেন সারা জীবন চলে খেলে আর কিছু বক্তব্য। মাছ মারব কাদা লিব না, সেটা অভিজ্ঞত তোমার জানা আছে এখান থেকে। মানে কিভাবে খেলবো আমি, মানে খেলে এতটা কিছু করতে পারবো, সেটাই আপনাদের কাছে দর্শকদের মনে প্রার্থনা করছি আমি। যেন আমাকে যেন কেউ যেন দূষিত না করতে পারে আজকাল। হ্যাঁ আমি যতটা খেলেছি আজ আজও খেলবো খেলছি। আমি হচ্ছে মনের মানুষ, আমি মাটির মানুষ। আমি হচ্ছি তাকে দুধ দিয়ে তাকে পুষে না, তাকে আমি দেখে ঘৃণা করি। আমি দুধ খেয়ে আমার বড়ো হয়নি, আমি কাদা মাটিতে খেলে বড় হয়েছি। এর থেকে যদি আমার দর্শকদের উপর থেকে বলছি, আমার যদি বক্তব্য যদি উল্টাপাল্টা হয়ে ভুল হয়ে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। এখানে ভিডিওটাকে এখান থেকে আমার বক্তব্য শেষ। তো সবাই হাত তালি দাও। তো আমাদের সামনে আমাদের মহাশয় যিনি বুদ্ধদেব বর্মণ আমাদের সামনে অনেক ভালো বক্তব্য দিলেন, তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই জিতেন্দ্র বিশালের তরফ থেকে। তো দাদা অনেক সুন্দর হয়েছে, আপনাকে পুরস্কার করা হবে কিছুদিন পর। আপনি রেডি হয়ে থাকবেন, আমি আপনাকে ফোন করব। আচ্ছা ঠিক আছে, তাহলে বাই বাই গাইস, মা গাইস থ্যান প্যা, বাই 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 বাই।